হলো ইকো পার্কের অফিস আশেপাশে একটু ব্র্যান্ড। সো এখন আমরা আপাতত বাসে রয়েছি, বাসে মোটামুটি ভিড় আছে, চলো যাবে। সো হাই গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল, আই অ্যাম অঙ্কিত, ইউ আর ওয়াচিং দ্য ইন্ডিয়ান ট্রাফু বয়। সো লেটস স্টার্ট। এই লকডাউনের পর আজকে আমি ইকো পার্কে আসছি, তো অনেকদিন পর। সেভেন ওয়ান্ডার্স পাশেই এটা, এই যে টিকিট কাউন্টার, এই যে টাইমিং রয়েছে এটা। সেফটি ভালো আছে, ধরো ক্যান কি করে মারে সেইটাই কোথায় নিয়ে। চলে আসো ফার্স্টে ঢুকে, যে মূর্তিটা আমাদের করুণাজি। তো ইকো পার্কে ঢুকে গেছি, ইকো পার্কের ভিতরে চলে এসেছি এখন। এবার হাঁটার পালা, যত দূর চোখ যাবে হাঁটতে হবে, প্রচুর বড় এরিয়া। তো জানি না আজকে শেষ করতে পারবো কি না, আজকে অনেক লেট হয়ে গেছে, আসার অনেক সকালে আসার কথা ছিল, তো প্রচুর লেট হয়ে গেছে, তাও এসছি আমরা। দেখা যাক কত দূর কমপ্লিট করতে পারি আজকে ইকো পার্ক। এটা রয়েছে হলো চিলড্রেন্স পার্ক, রয়েছে বাচ্চাদের খেলার জন্য। ফুল ম্যাপ রয়েছে এখানে, কোথায় কী আছে এটা দেখে বুঝতে পারবে তোমরা সবাই। সো এই যে এখানে এখন এরা সেলফি তুলতে ব্যস্ত হয়ে পড়েছে আপাতত। গাইড বলতে গেলে চারিদিকে যাওয়ার জন্য আর কি, কোথায় কী যাওয়া যাবে। সো ঝাউ গাছ টাইপের রয়েছে, এটা টোটালি এখানে খাবার কিছু জায়গা। বাঁশের বাগান বলতে গেলে, বাঁশ গাছ টোটালি, বাঁশ বাগান রয়েছে এই জায়গাটা। দেবীদের গাড়ি, বাচ্চাদের গাড়ি, বাটারফ্লাই গার্ডেনের দিকে। দুজন মিলে আজ বেরিয়েছি, তো ইকো পার্কের ওই চারজন আছি, সামনে আরও দুজন আছে। তো এই যে এনার, ওনার বোঝা আমার গায়, কি করা যাবে, বইতে হবে। দেবীদের টয় ট্রেন রয়েছে, বাট এটা বিকল হয়ে পড়ে আছে। ছোটোদের তো, ছোটোদের সবার সাইকেল ভাড়া করতে পারবে, ডবল সিটারও সাইকেলও রয়েছে, সব রকম সাইকেলই পাবে এখানে তোমরা, সে দেখতে পারো। এখানে হ্যান্ড স্যানিটাইজার, সব রকম সুবিধা করে দেওয়া আছে। দেখা যাচ্ছে টয় ট্রেন, বাট এখন আপাতত বন্ধ রয়েছে টয় ট্রেন, কেউ নেই বলে মাস্কটা খুললাম। মোটামুটি ফাঁকাই আছে ইকো পার্ক, সেরকম লোকজন নেই, ভিড়ভাড়টা নেই। সো চলো ঘুরে নিই আর বাদবাকি জায়গাগুলো, প্রচুর বড় এলাকা ভাই, ঘুরতে অনেক টাইম লাগবে, দেখে নেওয়া যাক টাইম না ওয়েস্ট করে। আমি তাই ভাবছি ভূতেদের এলাকা আর কি, দেখে মনে হচ্ছে আরেকটা মনে আমফানে ভেঙে পড়ে গেছে। ছোটোখাটো ফলের বাগান করা রয়েছে, রেইন ফরেস্ট।
তো এখানে সতর্কতা বার্তা লেখা রয়েছে বাচ্চাদের জন্য। সো এটা জলাশয় রয়েছে ছোট একটা, সবাই জানো কলকাতার মধ্যে যারা থাকো সবাই ইকো পার্ককে খুব ভালোভাবে সবাই চেনো জানো। এসে দেখো এই টাইমটা আসলে তোমরা সত্যি খুব মজা করতে পারবে, কারণ ইকো পার্কটা টোটালি পুরো মানে ফাঁকা, কোনো পাবলিক নেই, লোক নেই, কিছুই নেই। সেই জন্যই আমি ফেভার করবো যে তোমরা আসো এখানে। আস্তে আস্তে লেকের দিকে যাচ্ছি, একটু পরে লেকের লেকের সিনটা তোমাদের দেখা দেখাবো। লেকের লেকের দিকে অবস্থা, বোটিং করার প্ল্যানটা রয়েছে, ভাবছি একে 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 তুলে দেবো, দেখা যাক। তো আমরা চলে এসেছি লেক সাইডে, তো দেখতেই পাচ্ছ এখানে। এই জায়গাটা হলো লাইটিং শো হয়, জলের শো আর প্লাস লাইটিং শো হয় এই জায়গাটা। আপাতত এই যে লেকের সাইডে রয়েছি, ইকো পার্কের অফিস, আশেপাশে একটু ব্র্যান্ডেড খাবারের দোকানও রয়েছে, পুরো লেক সাইডের পাশে এটা। একটা দ্বীপ রয়েছে, এতে হরিং রয়েছে, আরেকটা দ্বীপ আছে। বাংলার গ্রাম লেখা, সো পুরো হাত পাকা দিয়ে জায়গাটা সাজানো রয়েছে, টোটালি জায়গাটা খুব সুন্দর ভিউ। আমরা ঢুকে পড়েছি পুরো গ্রামের মধ্যে, ইকো পার্কের মধ্যে একটা ছোট্ট একটা গ্রাম করা রয়েছে পুরো একটা। টোটালি গ্রাম দেখে কেউ বলবে না যে এটা নকল গ্রাম, পুরো অরিজিনাল গ্রামের মতন লাগছে। গ্রামের মধ্যে টোটালি গ্রামের দৃশ্য সব কিছুই রয়েছে, ইটের রাস্তা রয়েছে, খড়কুটোর বাড়ি রয়েছে, মাছ ধরার জন্য পুকুর রয়েছে, এভরিথিং সব কিছু রয়েছে। খুব ভালো লাগছে, এই যে একটা কবিতা ছিল না, একই বৃন্তে দুটি কুসুম হিন্দু মুসলমান, সো এই জায়গাটা দেখে আমরা এটা বলতে পারি, এটা হলো চণ্ডী মঞ্চ। খুব সুন্দর মণ্ডপ, মায়ের মূর্তি তৈরি হচ্ছে। অরিজিনালি চাষ করা হচ্ছে শাকসবজি, যাতে এটা আরও সুন্দর দেখাতে লাগে। এখানে বাচ্চারা খেলা করছে দেখাইছে।
देखते पार्के तैरि सोलार पैनल सो सौरशक्ति सहाज्ये पुरो इको पार्के आलोकित करार्जन सोलार पैनल तैरि हे सो तुम्हारा देखते पारो जे बिराट बड़ो आकार हार्डवेल गार्डने एलोवेरा এখানে সব রকম গাছ রাখা হয়েছে তো গাইস এখন মনে হচ্ছে না আমরা পুরো কভার করতে পারবো পুরো ইকো পার্কটাকে এখনো পর্যন্ত 1% 1/3% আমি ঘুরেছি বলতে গেলে মানে এখনো পর্যন্ত পুরোপুরি ঘুরতেই পারিনি এত বড় ইকো পার্ক এখন হাফ রাস্তা এখন আপাতত আমরা কিছু খাওয়া দাওয়া করব তো চলো তারপরে দেখা হচ্ছে তোমাদের সাথে সব রকম ফলের গাছ রয়েছে এটা আই থিং ফ্রুট গার্ডেন ও এখন আমরা রয়েছি ফ্রুট গার্ডেনে একটু খাওয়া দাওয়া হবে কিছু মিষ্টি হবে इको पार्क कमप्लीट करते बड़ इको पार्क सो एक दिन सत्य कमप्लीट करा सम्भव ना तो एपात फ्रूट गार्डने रही फ्रूट गार्डने एक बस एक खे दिए नोब एख प्राय 4:30 बजते गल अनेक टाइम हो गए तो लेटो कर फेले आज के ढुकते ढुकते कारण रास्ता एत जैम छो आसते खूब देरी कर फेले सो क्या करा जाए पुरोटा हम आज के कमप्लीट करते पर नेक्स्ट टाइम आबार आसब आशा करछि तखन एसे सबाइके पुरो कमप्लीट करे देखाबो तो चलो परे आबार देखा होच्छे आमी भालो आछि तो एई आमादेर एखन लांच होच्छे इवनिंग एर लांच खाच्छे एकदम मेरेजे ठोट लाइ ना पारे ना किछु ना एखन प्राय सन्ध्या होते गेलो आमी इको पार्केई रयेछि सो सन्ध्या बेला केमन लागे आमादेर इको पार्क चलो देखे नी
আরে ওইদিকে চলো না কাটছি এই ওটা কি রে হয়েই গেল এখন ইকো পার্কের মধ্যে এখন মোটামুটি ভিড় আছে এই সাইডটা সো একটু পরে হয়তো লাইটিং শো আরম্ভ হবে এই যে ইনি এখন ছবি তুলতে ব্যস্ত আছে মিস তৃষা যা বোটিং ছিল সবই বন্ধ আছে শুধু একটা বোটিংই চলছে একটা লঞ্চই চলছে আর বাদবাকি সব বন্ধ রয়েছে ওই পাশে দেখা যাচ্ছে আইফেল টাওয়ার